আজকের আমরা রায় মার্টিন দু হাজার বাইশ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার ষোলোর অঙ্কগুলো দেখব তো আমাদের একের আয়তে আছে সঠিক উত্তর নির্বাচন করো এ ইস টু এর ব্যস্ত অনুপাত ব্যস্ত মানে যেটা পূর্বপদ ছিল সেটা পরপদ হয়ে যাবে আর পরপদটা পূর্বপদ তাহলে বিটা আগে চলে আসবে আর এটা পরে যাবে তো সেই জন্য এর দাগের উত্তরটা দুইতে বলেছে সকাল ছটার সময় ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোন একশো আশি ডিগ্রি আর তিনেরটা বলেছে এক হাজার দুশো পঁচিশের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে পাঁচ হবে আমরা এটা একটু করে দেখে নেব এক হাজার একশো পঁচিশকে আমরা যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি তাহলে আমার বর্গ মানে দুই দুয়ে চার তিন তিরিকে নয় চার চারে ষোলো তাহলে তিন তিরিকে নয় দশ এগারো বারো পঁচিশ নামলো আর তিনকে দুই দিয়ে গুণ করে ছয় আর হচ্ছে এখানে বসালাম দশ এগারো বারো এখানে পাঁচ তিনের পিঠেও পাঁচ এবার পঁয়ষট্টিকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ সাত দুই পাঁচ ছয়ত্রিশ তাহলে স্কোয়ার হচ্ছে এক তার মানে এককের অঙ্কে আসছে পাঁচ চারিতে আছে আঠেরোকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে তাহলে আঠেরোকে আমরা যদি আঠেরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে নয় নয়টা হচ্ছে কত বর্গ তিনের স্কোয়ার তিনের স্কোয়ার হচ্ছে নয় তার মানে তিনের বর্গ তাই জন্য এখানে উত্তরটা হবে উত্তরটা হবে আচ্ছা পাঁচে বলেছে শূন্যস্থান পূরণ করো এক্স প্লাস টু সংখ্যামালা ধ্রুবক কোনটা দুই এক্স হচ্ছে চল ছয় বলেছে সঠিক উত্তর নির্বাচন করো বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস দুইয়ের আয়তে আছে আমার আর সুতাপার বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স আমার বয়স দশ বছর হলে সুতাপার বয়স কত হবে তাহলে আমার বয়স আর সুতাপার বয়সের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স আমার বয়স দশ বছর তাহলে আমার বয়স আর সুতাপার বয়সটাকে ভগ্নাংশের মতো করে লিখে নিয়ে পাচ্ছি আমার বয়স বাই সুতাপার বয়স আমার পাঁচ বাই ছয় আর আমার বয়সের জায়গায় আমি লিখে দিলাম দশ বছর তাহলে দশ বছর বাই সুতাপার বয়স সমান পাঁচ বাই ছয় এবার কোন গুণ হয় তাহলে পাঁচ গুণ সুতাপার বয়স আর দশ বছর গুণ ছয় তাহলে সুতাপার বয়স পাঁচটা বাঁ দিকে গুণে ছিল ডান দিকে তাই ভাগে এলো এবার কাটাকুটি করলে ছয় দুগুণে বারো বছর তাহলে সুতাপার বয়স হচ্ছে বারো বছর তিনেতে আছে তিন অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো তো আমরা জানি তিন অঙ্কে বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় তেটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দেখছি ভাগশেষ থাকছে আটত্রিশ তাহলে নশো নিরানব্বই থেকে আটত্রিশ মাইনাস করলে হয় নশো একষট্টি যেটা হচ্ছে একত্রিশের স্কোয়ার তাহলে তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে নশো একষট্টি তিনিতে বলেছে রোমান সংখ্যা এল আর এক্স ভি এর মান কত এল মানে পঞ্চাশ আর আইএক্স মানে নয় এক্সটা কেন নয় আই মানে হচ্ছে ওয়ান আর এক্স মানে হচ্ছে টেন তাহলে দশ মানে এক্সের মান বড় তাই এক্স বড় তাহলে এক্সের বাঁ দিকে যদি ছোট একটা কোনো রোমান হরফ থাকে যার মান ছোটো আর কি যেমন ওয়ান তাহলে সেটা বড়টা থেকে বিয়োগ হয় তাহলে এক্স মানে হচ্ছে ওই জন্য দশ বিয়োগ ওয়ান সমান হচ্ছে নাইন যদি এক্স আই হতো তাহলে কি হতো যেহেতু বড়ো সংখ্যার ডান দিকে ছোট সংখ্যাটা রয়েছে তাই জন্য সেটা যোগ হয়ে যেত তাহলে ওয়ান হয়ে গিয়ে ইলেভেন হতো এইভাবে হিসাবটা হয় তো সেই জন্য এটা হলো এলআই এক্স হচ্ছে ফিফটি নাইন এক্স সি ওই রকম এক্স মানে হচ্ছে দশ সি মানে একশো তাই যেহেতু দশ ছোট আর সি বড় সেই জন্য দশ যেহেতু এক্স যেহেতু সি এর বাঁ দিকে তাই একশো বিয়োগ দশ সমান নব্বই তাহলে এক্স মানে হচ্ছে নব্বই আর ভি মানে পাঁচ তো সমান হল পঁচানব্বই তিনে চারেতে আছে বর্গমূল নির্ণয় করো এটা আগেও করেছি তিন তিরিকে নয় আর চার চারে ষোলো যোগ করলে পঁচিশ পঁচিশের বর্গমূল পাঁচ গুণ পাঁচ তো পাঁচ বেরোল পাঁচের দাগেতে আছে মুক্তির বর্তমান বয়স এক্স বছর চার বছর আগে আর চার বছর পরে মুক্তি চার বছর আগে কত ছিল আর চার বছর পরে কত হবে আগে হলে বয়স কম হয় পরে হলে বয়স বেশি হয় তাহলে বর্তমান বয়স এক্স বছর তাহলে চার বছর আগে হবে এক্স মাইনাস ফোর আর চার বছর পরে মুক্তির বয়স হবে এক্স প্লাস ফোর ছয়তে বলেছে সরলরেখা আর রশ্মির কয়েকটি প্রান্তবিন্দু আছে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই রশ্মির একটি প্রান্তবিন্দু সাতে বলেছে সমরেখা বিন্দু কাকে বলে তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরলরেখায় অবস্থিত তাদের সমরেখা বিন্দু বলে এইভাবে একটা ছবি এঁকে দেখিয়ে দেবে তিনের আয়তে বলেছে বারো এগারো বাহাত্তর আর ছত্রিশ চারটে সমানুপাতে আছে কিনা দেখাও তাহলে আমাদের সমানুপাতের সূত্র প্রথম গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় পদ হতে হবে তাহলে এবার এখানে আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলো আমরা যেভাবে পরপর আছে সেইভাবেই ধরব তো প্রথম পদ হচ্ছে বাইশ দ্বিতীয় পদ এগারো তৃতীয় পদ বাহাত্তর আর চতুর্থ পদ হচ্ছে ছত্রিশ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ করে দেখছি বাইশ গুণ ছত্রিশ করে হচ্ছে সাতশো বিরানব্বই আবার দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ করে এগারো গুণ বাহাত্তর করেও দেখছি সাতশো বিরানব্বই তার মানে বাইশ ইস্টু এগারো সমানুপাত বাহাত্তর ইস্টু ছাত্র থার্টি সিক্স অর্থাৎ এরা সমানুপাতে আছে তিনের দাগেতে বলেছে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে বলেছে এর পরিসীমা কত বার করতে বলেছে তো এখানে চতুর্দিকে যে মাপগুলো আছে সেইগুলো যোগ করে দিলেই পরিসীমা বেরিয়ে যাবে তো আমরা ও দুয়ের দ্যাগের বাদ চলে গেছে তো দুশো দশ টাকা থ্রিজ টু ফোর অনুপাতে ফতেমা সাকিলের মধ্যে ভাগ করলে কত টাকা পাবো তাহলে মোট টাকা হচ্ছে দুশো দশ টাকা তাহলে ফতেমা সাকিলের মধ্যে ভাগ হওয়া টাকার অনুপাত হচ্ছে থ্রি টু ফোর তাহলে ফতেমার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ আর হচ্ছে থ্রি বাই থ্রি প্লাস ফোর মানে থ্রি বাই সেভেন আর শাকিলের ওরকম আনুপাতিক ভাগ আর হচ্ছে ফোর বাই সেভেন তাহলে ফতেমার প্রাপ্ত টাকা হচ্ছে দুশো দশ গুণ তিনের সাত কাটাকুটি করে হচ্ছে নব্বই তিরিশ আর তিন গুণ করলে নব্বই হয় আর শাকিলেরও রকম দুশো দশকে সাত দিয়ে ভাগ করলে হয় তিরিশ সাত তিনে একুশ আর এই শূন্যটা বসে গেল তো তিরিশ আর গুণ চার চার গুণ করলে হয় একশো কুড়ি টাকা তাহলে শাকিলের প্রাপ্ত টাকা হচ্ছে একশো কুড়ি টাকা আর তিনের দাগেই ছবিটার পরিসীমা বার করতে বলেছে তো সবগুলো দৈর্ঘ্য একসাথে যোগ করে হচ্ছে পঁচাশি সেন্টিমিটার চারের তাগেতে বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি দ্বারা বিভাজ্য হবে তো বালো বারো ষোলো এবং কুড়ির লসাঘু করে দেখতে পাচ্ছি এখানে বিজুড়ে আছে তিন আর পাঁচ তার মানে এটা পূর্ণবর্গ নয় তাহলে এটাকে পূর্ণবর্গ হতে গেলে আরও তিন গুণ পাঁচ মানে পনেরো দিয়ে গুণ করতে হবে তো পনেরো দিয়ে গুণ করে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছত্রিশশো তাহলে অতএব নিম্ন পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে ছত্রিশশো আচ্ছা ছয়তে একটা বিয়োগ দিয়েছে ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ তো ছ ঘন্টা বিয়াল্লিশ মিনিট দু সেকেন্ড থেকে ছ দু ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বিয়োগ দিতে হবে তাহলে আমরা যদি এইভাবে সাজিয়ে নিই তাহলে দুই ছোট বিয়াল্লিশ বড় তাই মিনিটের ঘর থেকে এক মিনিট ধার নিয়েছি সে সেকেন্ডে ভেঙে গেছে আর বিয়াল্লিশ মিনিটটা ওই জন্য একচল্লিশ হয়েছে আর দুই যোগ করে বাষট্টি বাষট্টি থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে কুড়ি সেকেন্ড হয় আর একচল্লিশ আবার পঞ্চান্ন থেকে ছোটো এটা মিনিটের ঘরের অঙ্ক তো একচল্লিশ যেহেতু পঞ্চান্ন থেকে ছোটো তাই আবার ঘন্টার ঘর থেকে এক ঘন্টা ধার নিয়েছি সে এক ঘন্টা মিনিটের ঘরে এসে ষাট মিনিটে ভেঙে গেছে আর ছ ঘন্টাটা হয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে ষাট যোগ একচল্লিশ করে হয়েছে আমাদের একশো এক মিনিট তাহলে একশো এক থেকে পঞ্চান্ন মাইনাস করে হচ্ছে ছেচল্লিশ মিনিট আর পাঁচ ঘন্টা থেকে দু ঘন্টা মাইনাস করে তিন ঘন্টা তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড হবে আচ্ছা তারপরে আছে ছয়ের দাগাতে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় তো প্রথমে দশ এক হাজার চব্বিশকে জোড়ায় জোড়ায় করেছি দশ আর চব্বিশ তিন তিরিকে নয় বিয়োগ করে হয়েছে এক আর চব্বিশটা যেহেতু বর্গমূলের ভাগেতে জোড়ায় জোড়ায় নামে তো চব্বিশটা নেমেছে তিনকে দুই দিয়ে গুণ করে করেছি ছয় আর এর পিঠেও দুই বসিয়েছি এখানেও দুই এবার বাষট্টিকে দুই দিয়ে গুণ করে দুই দুগুনে চার আর ছয় দুগুণে বারো তাহলে বত্রিশ আমাদের এক হাজার চব্বিশের বর্গমূল হচ্ছে বত্রিশ বা উল্টোভাবে বললে যে বত্রিশের স্কোয়ার হচ্ছে এক হাজার চব্বিশ সাতের আছে গ্রন্থাগারের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান চাঁদা দেয় সাতশো উনত্রিশ টাকা উঠলো সদস্য সংখ্যা কত তো সাতশো উনত্রিশ টাকার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করেছি যেহেতু তিনটে তাই শেষে দুটোকে জোড়ায় রেখে প্রথমটাকে আলাদা রেখেছি দুই দুগুণে চার দিয়েছি সাত থেকে চার বিয়োগ হয়ে তিন উনত্রিশটা নেমেছে দুইকে দুই দিয়ে গুণ করে চার এবার এর পিঠেও সাত বসেছে এখানেও সাত বসেছে এবার সাতচল্লিশকে সাত দিয়ে গুণ করেছি সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে তিন চার সাত আঠাশ এই সরি হাতে চার আর চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ একটি বত্রিশ তার মানে হচ্ছে সাতশো উনত্রিশ হচ্ছে বর্গমূল হচ্ছে সাতাশ বা সাতাশের স্কোয়ার হচ্ছে সাতশো উনত্রিশ অতএব সদস্য সংখ্যা হচ্ছে সাতাশ জন চারের আয়তে বলেছে দুর্গানগর পাড়ার রাস্তা সরানোর জন্য সরানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এম টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিলে মুস্কান কত টাকা দিল তাহলে মুস্কান হাবিবের হাবিব যা দিয়েছে হাবিব কত দিয়েছে এম হাবিবের দ্বিগুণ তার মানে টু এম অপেক্ষা দশ টাকা বেশি তার মানে টু এম প্লাস টেন টাকা দিয়েছে চারে দুইতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো প্লাস নাইন আর মাইনাস ফাইভ তো প্লাস নাইন আর মাইনাস ফাইভ এর বাইরে যেহেতু প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়েছে আর নাইনটা হচ্ছে প্লাস ফাইভটা মাইনাস দুটো বিপরীত চিহ্ন তাই প্লাস মাইনাসে মাইনাস করে হয়েছে প্লাস ফোর এবার এইভাবে সংখ্যা রেখায় আমরা যেহেতু প্লাসের ঘর নিয়েছি কারণ আমাদের অ্যান্সারটা প্লাসে আছে তাই জন্য প্লাস নাইনের অ্যারোর মুখটা রেখেছি ডান দিকে আর মাইনাস ফাইভটাকে বোঝানোর জন্য অ্যারোর মুখটা ঋণাত্মক সংখ্যার বাঁ দিকে রেখেছি আর এই হয়ে গেছে আমাদের অ্যান্সার প্লাস ফোর আহ তারপরে আছে তিন এতে বলেছে এক্স সমান মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ওয়াই সমান ফোর মাইনাস মাইনাস থ্রি হলে এক্স মাইনাস আর এক্স প্লাস ওয়াই কত আচ্ছা এক্স সমান মাইনাস আর প্লাস মাইনাস থ্রি তো আমি বন্ধনী থেকে যখন দুটো বের করেছি তাহলে মাইনাস টু মাইনাস থ্রি প্লাস তিন আর দুই যোগ করে পাঁচ তিন বড় তার আগে মাইনাস তাই এখানে মাইনাস দিয়েছি তাহলে এক্স সমান আমরা পাচ্ছি মাইনাস আর বাইয়ের হিসাবটা করে আমরা কি পাচ্ছি যেহেতু বাইরেও মাইনাস ভেতরেও মাইনাস তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে আর চারের আগে কেউ নেই মানে প্লাস কোনো চিহ্ন নেই মানে প্লাস তাহলে চার আর তিন যোগ করে সাত সাতের আগে কোনো চিহ্ন নেই মানে আমরা প্লাস ধরে নিলাম তাহলে ওয়াই সমান হচ্ছে প্লাস সেভেন তাহলে এক্স মাইনাস ওয়াই মানে এক্স মানে হচ্ছে মাইনাস ফাইভ আর ওয়াই সমান হচ্ছে শুধু যেহেতু প্লাস তাই জন্য আমরা আর কোনো বন্ধনীর ভেতরে রাখলাম না শুধু মাইনাস সেভেন দিয়ে বসালাম আর এখানে এক্স সমান হচ্ছে মাইনাস ফাইভ আর ওয়াই সমান সেভেন এইবারে বন্ধনী থেকে বের করছি তাহলে এটা মাইনাস ফাইভ এটা যেহেতু প্রথমে এর কোনো পাল্টাবে না পরেরটা মাইনাস সেভেন আর এর মাইনাস সেভেন আর এটা হচ্ছে প্লাস সেভেন মাইনাস ফাইভ প্লাস সেভেন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সাত আর পাঁচ যোগ করে হচ্ছে বারো সাত যেহেতু বড়ো তার আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস আর সাত থেকে পাঁচ বিয়োগ হলে হচ্ছে প্লাস টু আর গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয় আর বারো দু গুণে চব্বিশ তাই অ্যানসার হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি প্লা মাইনাস ফাইভ আর মাইনাস তাহলে প্রথমে আমরা মাইনাস ফাইভ আর মাইনাস থ্রিকে একটার সাথে একসাথে যোগ করে নিয়ে পেয়েছি মাইনাস এইট তার সাথে মাইনাস টু যোগ করে হচ্ছে মাইনাস টেন আবার দ্বিতীয়বার কী করেছি মাইনাস ফাইভকে আলাদা রেখেছি মাইনাস থ্রি আর মাইনাস টুকে একসাথে করে পেয়েছি মাইনাস ফাইভ সেই দুটোও যোগ করে দেখছি মাইনাস টেন তার মানে প্রথমটা দ্বিতীয়টা আমাদের কি হচ্ছে দুটো সমান দুটোরই মান হচ্ছে সমান তাই বলতে পারি নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে তারপর বলেছে যে যদি প্লাস ওয়ান মানে একপূর্ণ একের দুই দ্বারা মাইনাস পাঁচ ডিগ্রি সেলস সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বোঝায় তাহলে প্লাস টোয়েন্টি সেভেন দ্বারা কত বোঝাবে তো প্লাস পূর্ণ একের দুই দ্বারা বোঝাচ্ছে মাইনাস পাঁচ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি তাহলে প্লাস ওয়ান দ্বারা বোঝাবে মাইনাস পাঁচ ডিগ্রি ভাজিতক প্লাস এক পূর্ণ একের দুই এক পূর্ণ একের দুই মানে প্লাস থ্রি বাই টু তাহলে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর ভাগটা এখানে গুন হয়ে গেলো আর তিনের দুইটা উল্টে গিয়ে দুয়ের তিন হলো তাহলে তিন হয়ে গিয়ে পগত পাচ্ছি মাইনাস দশ বাই তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি আর প্লাস টোয়েন্টি মানে হচ্ছে মাইনাস টেন ইন্টু টোয়েন্টি কাটাকুটি করে মাইনাস ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি ছয় পাঁচের আয়তে আছে ছয় সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে ব্যাস ব্যাসার্ধ যা দেখাও তো আমাদের এইখান থেকে এইটুখানি হচ্ছে সেমি বা থেকে এই বলতে পারো নিয়ে বৃত্তটা আমি এঁকেছি আর এখানে লিখে দিয়েছি ব্যাস হচ্ছে এসি ব্যাসার্ধে এবি আর বা বিসি আর জ্যা হচ্ছে ইএফ। তিনেতে তিনটে ছবি দিয়ে বলেছে প্রতিসম রেখা আঁকো তো এইভাবে দিয়ে মাছ বরাবর এই চেটটা একটু সরে গেছে তো এইভাবে মাছ বরাবর প্রতি রেখাগুলো ডট ডট দিয়ে দেখিয়ে দেবে পাঁচের তিন আছে সমবিন্দু সরল কাকে বলে তিন বা তিনের বেশি সরলরেখা যারা একই বিন্দুগামী তাদের সমবিন্দু সরল বলা হয় ছয়ের আইতে আছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল অংশ পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে তো এটাকে প্রথমে ছয় সেন্টিমিটার মাপ নিয়েছি এখানে কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে একটু বেশি পেন্সিলটাকে রেখেছি রেখে এইভাবে ওপরে বৃত্তচাপ নিচে আবার কাঁটাটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে সেই বৃত্তচাপটাকে ছেদ করেছি ছেদবিন্দু জুড়ে দিতে এই সমদ্বিখণ্ডিত হয়ে গেছে এসি সমান বিসি ছয়ের দুইতে আছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকো চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন এঁকে নেবে আশা করি অসুবিধা হবে না ছয় তিনেতে বলেছে পি সেমি দৈর্ঘ্যের একটি সরল লেখাংশ এবি অঙ্কন করো এ আর বি বিন্দুকে কেন্দ্র করে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস নিয়ে দুটো বৃত্ত অঙ্কন করো তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস মানে এ আর বিকে কেন্দ্র করে দুটো বৃত্ত অঙ্কন করতে বলেছে বলেছে এ ও বিকে কেন্দ্র করে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাস নিয়ে দুটো বৃত্ত অঙ্কন করতে বলেছে তো এরকম দেখতে হবে বলেছে ব্যাসার্ধ বৃত্ত সবসময় ব্যাসার্ধ ধরে আঁকতে হয় তো তিন সেন্টিমিটার ব্যাস মানে যার ব্যাসার্ধ হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে এই একটি বৃত্ত আর বি বিন্দুকে কেন্দ্র করে এই একটি বৃত্ত অঙ্কন করতে হবে সাতের দাগেতে বলেছে পনেরো জন ছাত্রী দশ নম্বরের পরীক্ষা প্রাপ্ত নম্বর দেয়া হয়েছে এবার একটা ট্যালিমার্ক তৈরি করতে বলেছে তো এক পেয়েছে এরকমভাবে দেখে নেবে এবার এই জোনগুলো যোগ করে দেখে নেবে যে পনেরো জন হয়েছে কি না যদি পনেরো জন হয় তাহলে অঙ্ক ঠিক আছে তো এখানে এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় পেয়েছে তো এক পেয়েছে দুজন দুই পে দু নম্বর পেয়েছে তিনজন তিন নম্বর পেয়েছে তিনজন পাঁচ নম্বর দুজন ছ নম্বর একজন সাত নম্বর একজন আট নম্বর দুজন আর নম্বর একজন পেয়েছে তো এগুলো সব যোগ করে দেখা যাচ্ছে পনেরোই হয়েছে তিন আর তিনে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো জন আচ্ছা তারপরে বলেছে গত বছর ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহের কলকাতার তাপমাত্রা নিচে দেয়া হয়েছে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে তো এইটা সমান হচ্ছে এক্স ওয়াই অক্ষ সমান ডিগ্রিগুলো নিয়েছি এক একক্ষ সমান এক ডিগ্রি তাপমাত্রা নিয়েছি আর এইভাবে যেগুলো ধরো টেন পয়েন্ট ফাইভ আছে সেইটা কী করেছি এই দশ আর এগারোর মাছ বরাবর নিয়েছি টেন পয়েন্ট ফাইভটা যেটা বারো পয়েন্ট ফাইভ আছে ধরো সেটা এই বারো এবং তেরোর মাঝের এই এই পর্যন্ত হাফটা করে নেওয়া হয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ করে নেওয়া হয়েছে তো এইভাবে একটা স্তম্ভচিত্র এঁকে দেবে এটা সাত দিন আর এটা হচ্ছে তাপমাত্রা আর একটা লাস্ট স্তম্ভচিত্র যেটা সেটা আছে যে একটা কাপড় তৈরি কারখানায় পাঁচ মাসের উৎপাদনের একটা তালিকা দিয়েছে আর স্তম্ভচিত্রের মধ্যে দেখাতে বলেছে তো সেটাকে এখানে এক একক সমান দশটি কাপড় দেখানো হয়েছে এক এককক সমান দশটি কাপড় এখানেও রকম তোমার ধরো যেখানে আছে পঞ্চান্ন এবং ষাটের মাঝে আর এই মাঝখানটা থেকে নেওয়া হয়েছে যেটা পঁয়তাল্লিশ আছে চল্লিশ আর পঞ্চাশের মাঝে এইভাবে নেওয়া হয়েছে পঁয়তাল্লিশ তো এইভাবে স্তম্ভচিত্রটা করে নেবে নিচে মাসের নাম আর বায়ুক্ষ বরাবর হচ্ছে উৎপাদিত কাপড়ের সংখ্যা তো এই ছিল আমাদের আজকের মডেল কোয়েশ্চেন পেপার দশের প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে